আজকে আমরা আসছিলাম মুরগি বাজারেও, বিশেষ করে কথা বলে নেওয়া ভালো, গরুর মাংসের কেজি কিন্তু এখন ইলিশ মাছের চেয়ে সস্তা। বাংলাদেশের অনেক অঞ্চলে কিন্তু 550 টাকা এবং কিছু মফস্বল শহরে 580 টাকা, আর আমাদের ঢাকা শহরে বেশিরভাগ দোকানে কিন্তু এখন 600 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হচ্ছে। সেই তুলনায় ইলিশ মাছ থেকে কিন্তু এখন সস্তা। এখন মুরগির যারা ক্রয় বা বিক্রয় করে তাদের সাথে কথা বলে জানা গেছে যে গরুর মাংস একটু সস্তা হতে এখন মুরগিটা একটু কম চলে। আমি তারপরেও এই বাজার দরটা নিয়ে কথা বলবো। ভাই, এই মুরগিটা কত? এই যে এটা এটা 320 টাকা, তো আগেও ছিল, দাম তো কমে নাই? আচ্ছা, আর এই সাদাটা 195 টাকা। আমার তো মনে হয় সাদাটা দাম বেড়ে গেছে। আর এগুলোর দাম কত? এগুলো কত দাম বাড়ছে? ৩৪০ টাকা আজকে আনতে গেছে। আচ্ছা, মুরগির বাজারটা কিভাবে নিয়ন্ত্রণ হয়, কিভাবে হয় আমরা এখনো সেটা জানি না। আমরা এই রহস্য বুঝি না যে এই যে বাজারটা, আমরা কিন্তু প্রায় সময় দেখি মুরগির বিশেষ করে উৎপাদন অধিক রয়েছে, পর্যাপ্ত পরিমাণ যোগান রয়েছে। যোগান এবং চাহিদার সাথে যে সম্পর্কগুলো কিন্তু বাংলাদেশে এখনও ঠিক রয়েছে আনুপাতিক হিসাবে, কিন্তু দেখা গেছে দাম কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে আস্তে আস্তে চলে যাচ্ছে। দামটা বাড়ার কারণ কি এটা কিন্তু আমরা জানি না। আমরা এখন দেশি, এই ভাই এটা কি দেশি মুরগি? এই দেশিটা কত করে কেজি বিক্রি করতেছেন? দেশি মুরগি 600 টাকা কেজি। দেশি মুরগিটা 600 টাকা কেজি। একটা বাহির করেন তো দেখি ভাই। এটা কতটুক হবে? ১ কেজি ১০০ গ্রাম। এই মুরগিটাকে বলা হচ্ছে দেশি মুরগি, আর এই দেশি মুরগিটা 600 টাকা কেজি। অর্থাৎ গরুর মাংসের চাইতে কিন্তু এটার দাম এখন অনেক বেশি। গরুর মাংস যদি 600 টাকা হয়, কিন্তু এই দেশি মুরগির একটু বেশি। আচ্ছা, এটা কি আমদানি কম না কি কারণে দাম বাড়তে কারণটা কি? আমদানি কম কারণে, আমদানির কম কম। আর এই কবিতরগুলো 150 টাকা পিস, 150 টাকা পিস, 300 টাকা জোড়া ছোট ছোট। আমাদের দেশের আমিষের চাহিদা, যে পরিমাণ আমিষের চাহিদা বা একজন মানুষের যে পরিমাণ আমিষ বা ক্যালোরি প্রয়োজন হয়, আসলে আমাদের দেশের মানুষগুলো এখন সেই অনুপাতে গ্রহণ করতে পারছে না। আমিষের যে সোর্স উৎসগুলো, মাছ এবং মাংস, মুরগি বলেন যাই বলেন, সব কিছুর কিন্তু দাম অনেক বেড়ে গেছে। দেশীয় কিন্তু উৎপাদন আগের তুলনায় যত বাড়লে পরেও কিন্তু মানুষের দিন দিন কিন্তু এই ক্রয় ক্ষমতাগুলো কমে যাচ্ছে। যে মানুষ একটু একটু কত করে? 195, মানে 200। এটা দাম তো আমার মনে হয় বাড়ছে এই এক সপ্তাহের মধ্যে দাম বাড়ছে। বাড়ার কারণটা কি? বাড়ার কারণ কি মনে করো, যে কাপ্তানে আগে গুলিস্তানে হাট বসতো, এখন গ্যাঞ্জামের কারণে এখানে হাট বসতেছে না, আমরা পাটির কাছ থেকে আনতেছি। আচ্ছা, পাটির কাছ থেকে? পাটিতে মনে করো আমরা যদি পাটিতে এখানে আমরা 10 টাকা লাভ করি, এরাও 10 টাকা লাভ করে, এই জন্য মুরগির রেটটা বাড়িয়ে গেছে।
আগে গুলিস্তান থেকে আনতো, এখন গুলিস্তানের ওই বাজারটা নাই। এটা এখন আনতে হচ্ছে কোথা থেকে? আনতে হচ্ছে পাড়িরা আমাকে দিয়ে যায়, পাড়িরা দিয়ে যায়, ওখানে বাজার উঠাই দিছে। এই কারণে আপনারা একটা মধ্যস্বত্ব ভুগিরা কিছুটা টাকা নিয়ে নিচ্ছে, যার ফলে বাজারের দামটা বাড়তেছে। মধ্যস্বত্ব ভুগিটা মানে কি সিন্ডিকেট বলা যাবে না? এই যে সিন্ডিকেটও ওদেরকে বলা যাবে না, ওরা আসলে সিন্ডিকেট জিনিসটা আলাদা। আসসালামু আলাইকুম ভাই, বেচা বিক্রি কেমন? মোটামুটি, শুক্রবার তো একটু বেচা বিক্রি বেশি হয়। দাম কি আগের চেয়ে কম না বেশি? বেশি, একটু বেশি না? আসলে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা দেশের অর্থনীতির চাকা কিন্তু নির্ভর করে তার সেই দেশের আভ্যন্তরীণ উৎপাদন। পৃথিবীর সব কিছু কিন্তু আমদানি করে একটা দেশের কিন্তু অর্থনীতি টিকিয়ে রাখা যায় না, এই জন্য আভ্যন্তরীণ উৎপাদন কিন্তু খুব জরুরি। এখন আমাদের এই দেশে কিন্তু এখন মানুষ আমার মনে হয় 20 কোটির উপরে ছাড়া নিচে না। কারণ পরিসংখ্যান বলে যে প্রতিদিন একটা মানুষের যে পরিমাণ আমিষ গ্রহণ করার দরকার, এখন কিন্তু মানুষ কিন্তু সে পরিমাণ আমিষ গ্রহণ করতে পারছে না। ক্রয়ক্ষমতা হোক, অন্যান্য কারণে হোক, মানুষের খাদ্যাভ্যাসের কারণে হোক, যেভাবে হোক অনেকে করে না, কিন্তু মানুষের আসলে ক্রয়ক্ষমতা কমে গেলে মানুষ কিন্তু আসলে জিনিস কিনতে পারে না, মানে কিনতে পারে না। কিন্তু একটা ব্যাপার দেখা গেছে, কিন্তু কোনো বাজারে গিয়ে আপনি মুরগি নাই পাবেন না। মুরগি কিন্তু ঠিকই পাবেন, মুরগিটি কিন্তু ঠিকই পাবেন, কিন্তু দেখা গেছে যোগান, পর্যাপ্ত পরিমাণ যোগান থাকার পরেও দেখা গেছে যে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। আর মানুষের যোগান আছে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা নাই, তারপরে কিন্তু অনেক সময় দেখা গেছে দামটা পড়ে যায়। কারণ মানুষ উৎপাদন করবে, যদি মানুষ না কিনতে পারে তাহলে কিন্তু উৎপাদনও কিন্তু স্থবির হয়ে যায়। এই জন্য একটা ভারসাম্যমূলক বাজার ব্যবস্থা, কিন্তু মনিটরিং ব্যবস্থা, এটা কিন্তু এখন খুব জরুরি হয়ে গেছে। শুধু আমদা পাতালি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে এখন ব্যবসারা, যার ফলে ব্যবসায়ীরা কিন্তু যখন তখন যে কোনো অবস্থায় দামগুলো কিন্তু বাড়ায় দেয়, আর এই বাড়ানোর ফলে কিন্তু এই প্রভাবটা বাজারে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে পড়ে যায়। আর মানুষের যদি ক্রয় ক্ষমতা না থাকে তাহলে কিন্তু উৎপাদন কিন্তু গ্রাম পর্যায়ে রুট লেভেলে কিন্তু উৎপাদনটা আমার মনে হয় কমে আসবে এবং উদ্যোক্তাও কমে আসবে। এই কারণে আমাদের আসলে ভারসাম্যমূলক বাজার ব্যবস্থা, ভারসাম্যমূলক উৎপাদন ব্যবস্থা, এবং যেটা সহনীয় এবং এক কথায় যে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী সমন্বয় করে ব্যবসা বাণিজ্য বা যে কোনো কিছু এটা করলে পরে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে, যার ফলে ক্রেতা বিক্রেতা উভয় লাভবান হবে এবং দেশীয় উদ্যোক্তা তৈরি হবে। আসলে এটা গ্রাম পর্যায়ে যদি এটা মুরগি না উৎপাদন করে তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের খাবার টেবিলে মুরগি যাবে না। কিন্তু বাংলাদেশের অবস্থা হয়ে গেছে, বিশেষ কয়েকটা বৃহত্তম ফার্ম শেষ কিছু মানে অর্থাৎ ফার্মে, বড় বড় ফার্মে উদ্যোক্তারা বা তারাই এটা উৎপাদন করে, তারা তাদের ইচ্ছা মতো খাদ্যের দামটা, তারা কিন্তু খাদ্য ওই এই যে মুরগির ফিডটা তারাও কিন্তু উৎপাদন করে, তারা ইচ্ছা মতো দামও বাড়াবে, তারা ইচ্ছা মতো মনে করেন যে ওই বাজারের যোগান অনুযায়ী তারা কিন্তু এটা দিবে, যার ফলে কিন্তু দেখা গেছে যে সাধারণ মানুষরা এটা বুঝে না। আসলে এই যে সিন্ডিকেট ভাঙার জন্য কিন্তু আসলে আমাদেরকে ঘরে ঘরে কিন্তু উৎপাদন বাড়াতে হবে, উৎপাদন না বাড়ানোর কোনো বিকল্প নাই। আমরা আগে বলছি যে আভ্যন্তরীণ উৎপাদন যদি বাড়ে তাহলে কিন্তু আমার মনে হয় যে একটা দেশ দ্রুত সমৃদ্ধি হবে, এবং সকল পর্যায়ে যদি এটা হয় ভারসাম্যমূলক তাহলে কিন্তু সিন্ডিকেটও ভেঙে যাবে।